Assalamualaikum. Babura, tumra bhalo acho? Inshallah, sobai bhalo acho. Ekhon amra layer English class jetuku niyechhilam tar por baki ongsho amra ajke shuru korchi. Dekhon, tumra ektu khyal koro ammader shonge boshe. To amader pore ache ki letter writing. Boro hater e theke je, choto hater e theke je. তারপরে নম্বরে কি আছে আফটার লেটার মানে পরের অক্ষর তোমাদের এখানে ড্যাশ পরে থাকলে তোমরা বুঝবে যেটা পরের অক্ষর লিখতে বলেছে যে এই ড্যাশটা যদি আগে থাকে তাহলে এটা হবে বিফোর লেটার যদি এই ড্যাশ আমরা মাঝখানে দেই তাহলে সেটা হয় বিটুইন লেটার তো আমরা আগে শিখবো আফটার লেটার এটা তোমরা আগেও ক্লাসে করেছো তো আবার আমরা বুঝিয়ে দিচ্ছি এখানে আফটার লেটার প্রথমে আছে এম এর পরে আফটার লেটার কি হবে এটা যদি ছোট হাতের হয় তোমরা এই পরেরটা ছোট হাতে লিখবে এম এন ও পি ইউ আর এস টি ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই জেড সি ডি ই এফ জি এইচ এইভাবে তোমাদের যে সংখ্যাই থাকবে তার পাশে ড্যাশ থাকলে তোমরা সেইভাবে পরের সংখ্যাটা লিখবে এবার তোমাদের দেওয়া আছে বিটুইন লেটার মানে মাঝের অক্ষর বিটুইন লেটার এ আছে তাহলে আমাদের মাঝের অক্ষর কি হবে এর পরে হবে বি ডি এর পরে কি হবে ই জি এর পরে কি হবে এইচ এর পরে কে এম এর পরে এন পি পরে কিউ এস এর পরে টি ভি পরে ডব্লিউ তারপরে এস তোমরা বুঝতে পেরেছো মাঝে ড্যাশ আছে তাই আমরা যে অক্ষরটা থাকবে তারপরে কি হবে সেটা আমরা চিন্তা করে ঠিক করে লিখবো তারপরে আমাদের কি আছে ক্যাপিটাল টু স্মল লেটার ক্যাপিটাল টু স্মল লেটার মানে বড় হাতের অক্ষর আছে তোমাদের ছোট হাতের অক্ষর লিখতে হবে যেমন বড় হাতের এখানে আছে এম আমরা ছোট হাতের এম লিখলাম বড় হাতের আর ছোট হাতের আর বড় হাতের বি ছোট হাতের বি বড় হাতের এম ছোট হাতের এন বড় হাতের এ ছোট হাতের এ বড় হাতের পি আছে আমরা লিখবো ছোট হাতের পি এভাবে আমরা লিখবো জি যেটাই থাকবে যে কোনো লেটারই বড় হাতে থাকলে আমরা সেটা ছোট হাতে লিখবো যদি থাকে স্মল টু ক্যাপিটাল লেটার ছোট হাতে থাকলে বড় হাতে লিখবো বড় হাতে থাকলে ছোট হাতে লিখবো সেটা আমরা প্রশ্ন পড়ে তোমরা এটা বুঝে লিখতে হবে এরপরে আছে রিঅ্যারেঞ্জ মানে সাজিয়ে লেখো রিঅ্যারেঞ্জ মানে এলোমেলো করে লেটার দেওয়া আছে তোমরা সেটা পরপর পরপর সাজিয়ে লিখবে সেটা লেখার নিয়ম কি আমরা এ আছে আমরা লিখলাম এ আগে গোল দিয়ে নিতে হবে তারপরে আমরা এ লিখব এরপরে কি হয় বি বিতে গোল দিলাম এবার লিখলাম বি তারপরে সি তে গোল দিলাম লিখলাম সি ডি তে গোল দিব লিখব ডি ই তে গোল দিয়ে লিখব ই এফ এ গোল দিয়ে লিখব এফ এবার দেখো আমরা প্রথম লাইনে আছে এলোমেলো করে দেওয়া পরে আমি তোমাদের সাজিয়ে লিখলাম এ বি সি ডি ই এফ এইভাবে আমরা পরেরটা করব পরে আছে এলোমেলো করে দেওয়া আছে আমরা সাজিয়ে লিখছি জি গোল দিয়ে লিখব তারপরে এইচ গোল দিলাম আই গোল দিলাম জে গোল দিলাম কে গোল দিলাম এবার এল এখানে এলোমেলো করে দেওয়া আছে আমরা সাজিয়ে লিখলাম কেমন করে প্রথমে আমরা গোল দিব যেটা লিখবো সেটাই গোল দিব তারপরে লিখবো কেমন যেমন প্রথমে জি আছে গোল দিয়েছি তারপর জি লিখেছি তারপরে এইচ আই জে কে এল সবগুলোই কিন্তু আমরা এইভাবেই লিখবো কেমন এরপর আছে ডিকটেশন ডিকটেশন মানে শ্রুতলিপি শ্রুতলিপি তো তোমরা ক্লাসে করেছো শ্রুতলিপি মানে কি শুনে শুনে লেখা
টিচাররা একটা লেটার বলবে তোমাদের, তোমরা সেটা কানে শুনবে, শুনে সেটা লিখবে, না দেখে শুনে শুনে লেখা। এর নাম হলো ডিকটেশন। যেমন আমি যদি মনে করি লেখো ডি, তোমরা একদম ডি লিখবে। যদি বলি লেখো জি, তোমরা জি লিখবে। যদি আমরা বলি লেখো কে, তোমরা কে লিখবে। যদি আমরা বলি তোমরা এম লিখো, তাহলে এম লিখবে। যেটা টিচাররা বলবে সেটা কিন্তু বোর্ডে লিখে দেওয়া হবে না, এটা তোমরা কানে শুনবে এবং শুনে শুনে তোমাদের লিখতে হবে। এই জন্য তোমাদের এ থেকে জেড পর্যন্ত সেটা মুখস্থ করতে হবে এবং তোমাদের লিখে লিখে প্র্যাকটিস করতে হবে, না হলে তোমরা ডিকটেশনটা কিন্তু পারবে না। কেমন? এরপরে আছে রাইট ইন বাংলা, ইংলিশ এখানে ওয়ার্ড দেওয়া আছে, তোমাদের এইগুলার অর্থ লিখতে হবে। যেমন তোমাদের এখানে আছে জার, জার মানে কি? কলস। জার মানে কলস। কি, কি মানে চাবি। লিলি, লিলি মানে শাপলা। এখানে আছে মন, মন মানে চার। নেট মানে জাল। অস মানে সার। তাহলে আমরা এটা কিন্তু আমাদের মুখস্থ করতে হবে, না হলে তোমরা পারবে না। কেমন? তোমরা আমাদের সঙ্গে বলে বসে বসে এগুলো মুখস্থ করে ফেলবে। যার মানে কলস, কি মানে চাবি, লিলি মানে শাপলা, গুণ মানে চার, নেট মানে জাল, অক্স মানে সার। এরপরে কি আছে তোমার? ফিল আপ মানে শূন্যস্থান পূরণ করো। শূন্যস্থান পূরণ করলে তোমাদের এখানে আছে এল, আই, ড্যাশ, তারপর এন। তোমাদের এখানে ড্যাশে কি হবে সেটা তোমাদের বসাতে হবে, কিন্তু যে কোনো একটা লেটার বসালে হবে না, সেটা বসানোর পরে সেই শব্দটার অর্থ অবশ্যই থাকতে হবে। যেমন এল, আই, ও, এল, লায়ন। লায়ন মানে সিংহ। এখানে এল, আই, এল, ওয়াই, লিলি। লিলি মানে শাপলা। এম, এ, এন, জি, ও, ম্যাঙ্গো। ম্যাঙ্গো মানে আম। এন, ইউ, টি, নাট। নাট মানে বাদাম। ও, এস, অক্স, অক্স মানে শার্ট। পিইএন, পেন, পেন মানে কলম। পিইটি, পেট, পেট মানে পোশাক। আর এএম, র্যাম, র্যাম মানে ঘোড়া। আর এ টি, র্যাট, র্যাট মানে ইঁদুর। এস, ইউএন, সান, সান মানে সূর্য। এস, ইএস, সি, সি মানে সমুদ্র। এবার পরে আছে আমাদের কি? ওরাল, মৌখিক। এই মৌখিকটা তোমরা সিলেবাসে দেওয়া আছে, ওইটা আমাদের সঙ্গে বসে তোমরা মুখস্থ করে ফেলবে। এই সিলেবাস তোমাদের দেওয়া হলো, এটা তোমরা বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করবে। যেহেতু স্কুলে আসতে পারছিলাম, বিভিন্ন বিপদ আপদ তোমরা তো শুনেছো, আমরা কেউই বাইরে আসতে পারছি না, তোমরাও বাইরে বেরোবে না, তোমরা বাসায় বসে বসে এই পড়াশোনাগুলো খেলাধুলা মাঝে মাঝে করে ফেলবে। কেমন? তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।